আমাদের পৃথিবী নানা রকম বৈচিত্র্যময় প্রাণীতে ভরপুর। এদের মধ্যে কিছু প্রাণীকে আমরা অবশ্যই দেখেছি ঠিক কথা, কিন্তু এর মানে এই নয় যে পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকেই আমাদের দেখা হয়ে গেছে। কারণ প্রকৃতি এমন সব বিস্ময়কর প্রাণী সৃষ্টি করেছে যার অধিকাংশই এখনও অবধি আমাদের দৃষ্টিগোচর হয়নি। আজ এই ভিডিওতে আমি এমনই কয়েকটি প্রাণীর কথা আপনাদের সামনে তুলে ধরব যাদের আপনি হয়তো এই প্রথম দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। দি পঙ্গোলিন। পঙ্গোলিন এমন এক ধরনের প্রাণী যারা মূলত পিঁপড়ে খেয়ে জীবনধারণ করে। এরা খুবই লাজুক প্রকৃতির হয়। এই প্রাণীটি ইন্ডিয়া, চীন এবং আফ্রিকার বেশ কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা স্বভাবে খুবই নিরীহ প্রকৃতির হয় এবং অন্য কোনো প্রাণীর কোনো ক্ষতিও করে না, কিন্তু তার সত্ত্বেও এদের দেখা পাওয়া খুবই কঠিন ব্যাপার। আসলে বর্তমানে পঙ্গোলিনের সংখ্যা দিন দিন কমেই আসছে এবং এর অন্যতম কারণ হলো শিকার। আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে এই পঙ্গোলিনকেই সবচেয়ে বেশি চোরা রপ্তানি করা হয়। এদের মাংস চীন এবং ভিয়েতনামের মানুষ খেতে খুবই পছন্দ করে, আর এদের চোরা শিকারও প্রচুর হয়। চোরা শিকার করার অন্যতম কারণ হলো এদের শরীরের আঁশ, যা চাইনিজ ট্র্যাডিশনাল ওষুধ বানাতে কাজে আসে। এদের আঁশের দাম আন্তর্জাতিক বাজারে প্রচুর, যে কারণে এদের চোরা শিকার লেগেই থাকে। আপনি জানলে অবাক হবেন যে প্রতি বছর প্রায় 10,000-এর থেকে বেশি পঙ্গোলিন চোরা শিকারের কবলে পড়ে। বর্তমানে অনেক পশু সংগঠন পঙ্গোলিনকে সুরক্ষা দেওয়ার জন্য তৎপর হলেও বাস্তবে এই প্রাণীটির সংখ্যা কমেই আসছে। যদি সমস্ত দেশ এই পঙ্গোলিনকে বাঁচাতে এখন থেকেই তৎপর না হয়, তাহলে ভবিষ্যতে আমরা এই প্রাণীটিকে একদমই দেখতে পাবো না। স্নেকা হোয়াইট ডিয়ার। ছোটবেলা থেকেই আমরা রূপকথার গল্পে এমন কিছু প্রাণীর কথা শুনেছি যাদের আমরা বাস্তবে কোনোদিনও নিজের চোখে দেখিনি। এই প্রাণীগুলি শুধুমাত্র আমাদের ছোটবেলার গল্পের একটি অংশ হয়েই থেকে গেছে। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন কোনো প্রাণী কোনোদিন সত্যি আপনাদের সামনে চলে আসে তাহলে অবাক হবেন, তাই তো? ঠিক এরকমভাবেই একদল আমেরিকান আর্মি অবাক হয়ে গিয়েছিল যখন তারা তাদের ক্যাম্প সংলগ্ন একটি জঙ্গলে স্নেকা হোয়াইট ডিয়ারকে দেখেছিল। এই জঙ্গলে বাদামি রঙের অনেক হরিণ দেখা গেলেও এরকম ধবধবে সাদা একটি হরিণ দেখা তাদের কাছে অকল্পনীয় ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই প্রাণীগুলি এলো কোথা থেকে? এই প্রাণীগুলি সম্পর্কে কারোরই কোনো ধারণা নেই। একদল বিজ্ঞানী মনে করেন যে কোনো রকম রেডিও অ্যাক্টিভিটির প্রভাবে এদের চামড়ার রং সাদা হয়ে গেছে, কিন্তু আর একদল বিজ্ঞানীদের মতে কোনো রকম জেনেটিক ডিসঅর্ডারের কারণে কিছু বাদামি রঙের হরিণের রং পরিবর্তন হয়ে এরকম সাদা রং হয়ে গেছে। কিন্তু এই দুটি তথ্যই প্রমাণিত নয়। এই প্রাণীটি প্রথম দেখা যায় 1941 সালে, কিন্তু তখন থেকেই এই প্রাণীটি সবার কাছে একটি বিস্ময় প্রাণী হয়েই রয়েছে। এরা কোথা থেকে এসেছে তাও কেউ জানে না। সত্যিই যেন একটি রূপকথার চরিত্র হঠাৎ সকলের সামনে এসে উপস্থিত হয়েছে। দ্য এলিফ্যান্ট শ্রু। এদের নামে যদিও এলিফ্যান্ট শব্দটি আছে, তবুও সাইজের দিক থেকে এরা কোনো হাতির ধারে কাছেও নেই। তাহলে কেন এদের নাম দ্য এলিফ্যান্ট শ্রু হলো? আসলে এরা চরিত্রগত দিক থেকে কিছুটা হাতির সাথে রিলেটেড প্রাণী। এরা মূলত পিঁপড়ের মতো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের খেয়ে জীবনধারণ করে, এবং আপনি জানলে অবাক হবেন যে এরা সমস্ত পৃথিবীতেই যে কোনো জঙ্গলে, বনে, পাহাড়ে অবাধে বিচরণ করে বেড়ায়। এবার আপনি হয়তো ভাবছেন যে এরা যদি সব জায়গাতেই পাওয়া যায় তাহলে এদের দেখতে পাওয়া যায় না কেন? আসলে এরা সাইজে ছোট হলেও এরাই পৃথিবীর অন্যতম দ্রুতগতির স্তন্যপায়ী জীব। এদের সর্বাধিক গতি প্রায় 70.9 মাইল প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। এরা আয়তনে মাত্র 30 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। কেউ কোনোদিনও ভাবতেও পারবে যে এত ছোট একটি প্রাণীর হাতির সাথে চরিত্রিক বৈশিষ্ট্য মিলতে পারে? বর্নিও পাগমি এলিফ্যান্ট। হাতি মানেই আমাদের সামনে একটি সুরওয়ালা বিশাল আকৃতির জীবের ছবি ভেসে ওঠে, আর আমরা যারা সাধারণ হাতি দেখেছি তাদের কাছে হাতি একটি বিশাল আকৃতির জীব হবে সেটাই স্বাভাবিক। কিন্তু আসুন এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন এক প্রজাতির হাতির সাথে যাদের দেখার পর হাতি সম্পর্কে আপনার ধারণাটাই পাল্টে যাবে। বর্নিও পাগমি এলিফ্যান্ট নামের হাতির এই প্রজাতিটি অন্য হাতিদের থেকে আয়তনে খুবই ছোট। বলতে গেলে এরাই পৃথিবীর সবচেয়ে ছোট হাতি। এই ছোটোখাটো গোলগাল কিউট একটি হাতিকে দেখে কোনোভাবেই ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এরা স্বভাবে অত্যন্ত শান্ত এবং নিরীহ। এই প্রজাতির হাতি মূলত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে দেখতে পাওয়া যায়। এদের অস্তিত্বের প্রমাণ মূলত 17th শতাব্দী থেকেই পাওয়া যায়, এবং বিবর্তনের পর বর্তমানে এরা এত ছোট আকৃতির একটি হাতিতে রূপান্তরিত হয়েছে। এককালে এরাও যে বৃহৎ হাতিগোষ্ঠীর অংশ ছিল তার প্রমাণ এদের দেহের তুলনায় অধিক বড় কানটি দেখলেই বোঝা যায়। সবচেয়ে দুঃখের কথা, এরাও বর্তমানে বিলুপ্ত প্রায় একটি প্রাণীদের মধ্যে পড়ে এবং শুধুমাত্র কয়েকটি চিড়িয়াখানায় এদের দেখতে পাওয়া যায়। দি পার্পল ফ্রগ। ব্যাং বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের হয়ে থাকে, এবং এমন অনেক প্রজাতির ব্যাং আমাদের পৃথিবীতে আছে যারা প্রচণ্ড বিষাক্ত। তাই হয়তো এখনও সেরকমভাবে কেউ ব্যাংকে নিয়ে রিসার্চ করা বা ব্যাং সম্পর্কে জানার সেরকমভাবে কোনো চেষ্টাই করেনি।
আসুন এবার আপনাদের পরিচয় করিয়ে দিই এমন এক প্রজাতির ব্যাঙের সাথে, যারা প্রায় 100 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে থাকলেও এতদিন কেউ এই ব্যাঙের অস্তিত্ব সম্পর্কে জানত না। এখন আপনার স্ক্রিনে যে ব্যাঙটিকে দেখছেন তার নাম পার্পল ফ্রগ, যা শুধুমাত্র ভারতেই দেখতে পাওয়া যায়। কিন্তু মজার কথা হচ্ছে এই যে, এতদিন পর্যন্ত কোনো মানুষই এই ব্যাঙ সম্পর্কে জানত না। এই ব্যাঙটি মূলত মাটির নিচে থাকে। লোকমুখে অনেকবার এরকম একটি ব্যাঙের কথা শোনা গেলেও বাস্তবে তা কেউ দেখেনি। কিন্তু 2003 সালে প্রথমবার এই প্রজাতির একটি ব্যাঙ জনসমক্ষে চলে আসে এবং তখন সকলে এর অস্তিত্ব স্বীকার করে নেয়। এই ব্যাঙটির ডিএনএ টেস্ট করে বিজ্ঞানীরা বুঝতে পারে যে এই ব্যাঙটি প্রায় 100 মিলিয়ন বছর ধরে এই পৃথিবীতে আছে, অর্থাৎ বলতে গেলে প্রায় ডাইনোসরের সমসাময়িক একটি প্রাণীর প্রজাতি। এতদিন ধরে পৃথিবীর বুকে আছে, অথচ তার অস্তিত্ব সম্পর্কে কেউ এতদিন কিছুই জানত না। সত্যি ভাবা যায়। দ্য ফিলিপিন্স ইগল। দৈর্ঘ্য এবং ডানার বিস্তারে দ্য ফিলিপিন্স ইগল পৃথিবীর সবচেয়ে বড় পাখি। তার সাথে এটি একটি দুর্লভ ও দুষ্প্রাপ্য প্রাণীও বটে। এই পাখিটিকে অনেকে মানকি ইটিং বার্ডও বলে থাকে, কারণ আগে মনে করা হতো যে এরা শুধুমাত্র বাঁদরদের খেয়েই জীবনধারণ করে। কিন্তু আসলে এরা একটি শিকারী পাখি এবং এরা একটি ছোট ইঁদুর থেকে শুরু করে একটি 14 কেজি ওজনের হরিণ পর্যন্ত খেতে পারে। এদের নিজেদের ওজন প্রায় 6 থেকে 8 কেজি পর্যন্ত হয়, অর্থাৎ এরা প্রায় নিজেদের ওজনের চেয়ে বেশি খাদ্য গ্রহণ করতে পারে। যেহেতু এটি ফিলিপিন্সের জাতীয় পাখি, তাই একে হত্যা করা ফিলিপিন্সের দণ্ডনীয় অপরাধ। এর জন্য আপনাকে প্রায় 12 বছর অবধি জেল পর্যন্ত হতে পারে। যদিও বর্তমানে ব্যাপক হারে বৃক্ষচ্ছেদনের ফলে এই পাখিটিকে প্রায় চোখে দেখাই যায় না, কিন্তু ফিলিপিন্স সরকার এই পাখিটিকে বিলুপ্তর হাত থেকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করে চলেছে। দি হিরোলা। আপনি ভাবতে পারছেন একটি প্রাণী কতটা সংখ্যায় কম হতে পারে? যখন তাদের সম্পর্কে আমরা উইকিপিডিয়া সার্চ করি, তাহলে শুধুমাত্র তাদের একটি পেন্টিং দেখায়। হিরোলা এমনই একটি বিলুপ্ত প্রায় প্রাণী, যাদের অস্তিত্ব বর্তমানে দারুণভাবে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রাণীদের চেনার 2টি সহজ উপায় হলো, 1, এদের লম্বা শিং, এবং 2, এদের অদ্ভুত 2টি চোখ। হিরোলা প্রথম দেখা যায় 1888 সালে কেনিয়াতে, কিন্তু এরপর এদের সংখ্যা বছর বছর কমতেই থাকে। বর্তমানে এদের সংখ্যা সারা বিশ্বে প্রায় 300 থেকে 500টি। চোরা শিকার, বৃক্ষচ্ছেদন ইত্যাদিকেই এই প্রাণীর বিলুপ্তির কারণ হিসেবে দেখানো হয়েছে। আমরা যদি এখনই এই প্রাণীটিকে বাঁচানোর উদ্যোগ না নিই, তাহলে কিছুদিন পর হয়তো আমাদের কাছে শুধু এদের ছবি দেখার জন্য পড়ে থাকবে। সুবিল স্টক। এবার আমি এই ভিডিওর আমার সবচেয়ে পছন্দের প্রাণীটিকে দেখাবো। এই পাখিটির নাম দ্য সুবিল স্টক। যদিও এই পাখিটিকে দেখে আপনি ভয় পেতেই পারেন, কিন্তু আমার কাছে এটি একটি অন্যরকম সুন্দর একটি পাখি। পৃথিবীতে এমন লোক খুব কম আছে যারা সুবিল স্টককে নিজের চোখে দেখেছে, কারণ কোনো বন্য এলাকাতে এদের খুব একটা দেখা যায় না। এদের মূলত ইস্টার্ন আফ্রিকার জলাভূমি অঞ্চলগুলিতে দেখতে পাওয়া যায়। এদের ফটো দেখে আপনারা ভয় পেতেই পারেন, এবং এদের শিকার করার ধরন সত্যি ভয়ঙ্কর। আপনি জানলে অবাক হবেন যে এরা শিকার ধরার জন্য ঘণ্টার পর ঘণ্টা একটানা দাঁড়িয়ে থাকতে পারে। এদের বড় ঠোঁট এবং তীক্ষ্ণ চোখ সর্বদা শিকারের ওপর রাখে এবং সুযোগ বুঝেই শিকারকে ধরে ফেলে। এরা লম্বায় প্রায় 5 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের ডানার বিস্তার প্রায় 8 ফুট পর্যন্ত হতে পারে। একথা ঠিকই যে এই পাখিকে কেউ নিজের চোখে দেখলে তার ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। ডারউইন ফ্রগ। নাম শুনেই আপনারা আশা করি বুঝতেই পারছেন যে এই ব্যাঙ প্রথম কে আবিষ্কার করেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথিত আছে, চার্লস ডারউইন যখন নিজের জাহাজ HMS ইগলে করে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি চিলিতে প্রথম এই প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেন। এই ধরনের ব্যাঙ সাউদার্ন আমেরিকায় দেখা যায়। এরা মূলত জঙ্গল, ছোট ডোবা বা নদীর নিম্নভাগের অংশগুলিতে থাকে, কিন্তু আসলে এসব শুধুই ব্যাখ্যা। আসলে এরাও গিরগিটির মতো বহুরূপী প্রাণী, তবে এদের রং পরিবর্তন করতে হয় না। এরা যখন বিপদ অনুভব করে, তখন এরা উল্টে শুয়ে পড়ে। যেহেতু এদের শরীরের নিচের অংশের রং ধূসর, তাই তখন এদের ঠিক একটি শুকনো পাতার মতো মনে হয়। আবার শরীরের ওপরের অংশের রং সবুজ হওয়ার কারণে দারুণভাবে এরা সহজেই পাতার সাথে মিশে যায়। তবে এরাও বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণীদের মধ্যে পড়ে, মূলত বৃক্ষচ্ছেদন ও আবহাওয়ার পরিবর্তনের কারণে দিন দিন এদের সংখ্যা কমে আসছে। আবার এটাও হতে পারে যে কখনো এরা হয়তো আপনার চোখের সামনেই ছিল, কিন্তু এদের রঙের কারণে আপনি এদের ঠিকমতো হয়তো চিনতে পারেননি। তো বন্ধুরা, প্রাণীগুলি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।